সর্ষে ইলিশ একটি জনপ্রিয় বাঙালি খাবার, যা ইলিশ মাছ দিয়ে তৈরি করা হয়। সর্ষে বাটা দিয়ে রান্না করা ইলিশ মাছের তরকারিকেই বলা হয় সর্ষে ইলিশ। ফুড বাংলার আয়োজনে আপনাদের জন্য রয়েছে খুব সহজে ঝটপট সর্ষে ইলিশ রেসিপি। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে ইলিশের টুকরোগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি 3 টেবিল চামচের মতো কালো সরিষা, 1 মাঝারি আকারের পেঁয়াজ, 1 রসুন, 3-4 কাঁচামরিচ। এবার সবগুলো উপকরণ পেস্ট করে নেব। এবার প্যানে 1 কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণে তৈরিকৃত মিক্সড পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবং 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে কষানোর জন্য ঢেকে দেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। রান্না হওয়ার জন্য এবার ঢেকে দিলাম। এবার মাছগুলো উল্টিয়ে দিচ্ছি ভালোভাবে রান্না হওয়ার জন্য। এবার 5-6 কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ঢেকে লো হিটে 5-10 মিনিটের জন্য রান্না করব। হয়ে গেছে একদম অথেন্টিক টেস্টে সর্ষে ইলিশ। সো এই ছিল আমাদের আজকের রেসিপি। পরবর্তীতে আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে শীঘ্রই ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ফুড বাংলা এর সাথে থাকুন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিন, যেন ফুড বাংলা এর সকল আপডেট সহজে পেতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।